রাস্তার পাশের জঙ্গলে দেশীয় অস্ত্র হাতে বসে থাকেন জুবাইয়ের রাস্তা দিয়ে চলাচল করা কোনো পথচারী কিংবা অটো চালককে একা পেলেই করেন আক্রমণ রাস্তাঘাটে হাইটা যায় যখন তখন দাঁড়িয়ে বসে থাকে তারা করায় দাঁড়া বলে যে টাকা পয়সা দে বা তোর কাছে টাকা বাই ডেহাইটা বকর চকর বা হুন্ডার চাবি লোয়া জায়গা এরকম ভাবে সবাই রে আর কি মোটামুটি আমি দু একদিন বসে এরকম ভাবে জুবাইয়ের এমন তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী বিভিন্ন সময় মাদক গ্রহণ করে একের পর এক অনৈতিক কাজ করার এমন অভিযোগ উঠেছে টাঙ্গাইলের সখীপুরের জতল এই গ্রামের আবুল হোসেনের ছেলে জুবাইর হোসেনের বিরুদ্ধে ও বর্তমানে কিছু করে না আমি করতে দেখি নাই হ্যাঁ তবে কিছুদিন আগে আমি এই রাস্তা দা সন্ধ্যার পরে পাঁচটা মহিলা আমার গাড়িতে পিছনে তিনজন দুই সাইডে দুইজন গাড়িটাই পাঁচ জনের কিন্তু ওর বাড়ির সামনে আমার সিঙ্গেল দিছে হ্যাঁ আমি দাঁড়াইছি দাঁড়াইছি পরে আমার লয়ে যা আমি দেখ আমার গাড়িতে জাগা নাই তোর আমি নিতে পারবো না ও আমারে বলছে তুই কে গাড়ি চালাবি না বাড়িরাঙিনায় ফাঁদ পেতে বসে থাকেন জঙ্গলে ভুল করে তার পাতা ফাঁদে কেউ পা দিলেই গুনতে হয় টাকা টাকা না দিলে পড়তে হয় মৃত্যু ঝুকিতেও। এমন নানা ছল আশ্রয় নিয়ে মাদকের টাকা জোগাড় করেন জুবায়ের নানা নিশা গাড়ি ঠেক দেয় উমের কাছে পয়সা রাখে তোমার কাছে পয়সা রাখে ঘুরে যে বৃদ্ধ কথা কয় তার পাট এই যুবকের ভয়ে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা ওই রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছেন বলে দাবি স্থানীয়দের তার ভাব ভঙ্গি এতটাই খারাপ যে সাধারণ পোলা যেতে তার সামনে ভয় পায়

চিপস নাকি বিস্কুট খেয়ে না স্থানীয় ইউনিয়ন পরিষদ আদালতে একাধিকবার অভিযোগ দিলেও জুবাইয়ের কোনো সালিশে উপস্থিত থাকেন না বলে জানান স্থানীয় ও ইউপি সদস্য অভিযুক্ত জুবাইয়ের বিরুদ্ধে একাধিক মামলা চলমান থাকায় বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি আসল অভিযোগ এলাকাবাসী যা করছে সত্যই এলাকাবাসী নিয়ে একটা যে কোনো গন্ডগোল যতই হোক চাইছিলাম পরিষদের মাধ্যমে এলাকাবাসী নিয়ে সমাধান করা বিভিন্ন কারণ আমি দেখি নাই নিজে কিন্তু শুনেছি আইনগত ব্যবস্থা এর আগে অনেকটি মামলা হয়েছে বর্তমানে অনেকটি মামলা চলমান না সুরা নাই কারণ যেহেতু মামলা প্রক্রিয়া দিন গুলা তো আমরা সমাধান করতে পারি না এখন যদি কোনো প্রশাসনের দিকেরা যদি পারে এদের লক্ষ্যে সমাধান কেটে আমি চাই